জরিমানা গুনতে হলো মুশফিককে। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের সতীর্থ খেলোয়াড়কে মারতে উদ্যত হওয়ায় মুশফিকুর রহিমকে শাস্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির 25% জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে তার আচরণবিধিতে। তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের রিপোর্ট করেছে অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল, মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান, আর শাস্তি ঘোষণা করেছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। মুশফিক নিজের দোষ স্বীকার করে নেয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এর আগে বরিশালের ইনিংসের 13তম ওভারে নাসুমকে বিশাল ছক্কা মেরেছিলেন আফিফ। নাসুমের ছক্কা খাওয়াতে মুশফিক হয়েছিলেন বিরক্ত। পরের বলেই আফিফ মিড উইকেটে বল ঠেলে সিঙ্গেল নিয়েছেন, তখন নিজের পজিশন ছেড়ে বোলিং করিয়ে আনতে যান নাসুম ও মুশফিক। তখন বলটি হাতে তুলে নিয়েছিলেন মুশফিক নিজেই, কিন্তু উত্তেজিত মুশফিক বল হাতে নিয়ে উইকেটে না মেরে প্রথমে নাসুমকে মারার উদ্যত হন। পরের ঘটনা 17 ওভারে শফিকুলের বলে আফিফ স্কোয়ার লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন, সেটি ধরতে উইকেটে পেছনে ছুটে যান মুশফিক। ওই ক্যাচ ধরতে ছুটছিলেন নাসুম নিজেও, কিন্তু শেষ পর্যন্ত নাসুম দাঁড়িয়ে থেকে মুশফিককে ক্যাচ নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আফিফের ক্যাচ ধরে মুশফিক ফের একই ভঙ্গিতে নাসুমকে মারার উদ্যত হয়েছিলেন। তখন স্বাভাবিকভাবেই অধিনায়কের কাছ থেকে এমন আচরণ পেয়ে বিস্মিত ছিলেন নাসুম। উইকেট পেয়ে যেখানে উল্লাস করার কথা, উল্টো নাসুমকে পেলেন অপ্রত্যাশিত আচরণ, যা ক্রিকেট চেতনার সঙ্গে বড্ড বেমানান। অবশ্য এলিমিনেটর ম্যাচে কেবল নাসুমের সঙ্গে মুশফিক এই আচরণ করেননি, পুরো ম্যাচ জুড়েই উইকেটের পেছনে বাজে আচরণ করতে দেখা গেছে তাকে। ক্রিকেট বিশ্ব এখন মুশফিকটি নিয়ে আলোচনার ঝড় তুলেছে ইউটিউব, ফেসবুক, সকল মিডিয়াতে। হ্যালো ভিউয়ার্স, আমরা চাই এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা আমরা কখনো দেখতে চাই না। ধন্যবাদ সবাইকে।